Assalamualaikum friends, welcome back to my channel. আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আসলে অনেক সময় কি কথা বলার শুরুতেই আমি যে ফিল করি, মানে কথা যখন বলতে যাই তখনই কেন যেন বেঁধে যায়। তো বন্ধুরা, যদি ভুল হয় তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে, আর নতুন কোনো সদস্য হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে। আর যারা আমার পুরাতন বন্ধুরা আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা, কারণ তাদের পরিত্যাগ আসলে কী দিয়ে ভাষায় প্রকাশ করব করা সম্ভব নয়। তো বন্ধুরা, আসলে আমাদের আজকে একটা দাওয়াত আছে, দাওয়াতে আসছি। তো দাওয়াতে বলতে ঢুকে পড়েছি, বাহিরে একটা বিয়ের দাওয়াত ছিল, তো এদিকে খাবার দাবার দেওয়া হয়ে গেছে দেখতে পারতেছো। আসলে অনেক মানুষ, এই জন্য বেশি একটা ভিডিও করতে পারি নাই, তারপরও যতটুকু করেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এদিকে দেখো খাবার দাবারের আয়োজন শুরু করা হয়ে গেছে। তো খাবারের ভিতরে ছিল রোস্ট, তারপর হচ্ছে টিকা, গরুর রেজালা, বুরহানি আর সালাদ, এটা তো থাকবেই সিম্পল খাবার। তো এই তো খাবারের মেনু। তো দেখতে আর ও মিষ্টান্নর ভিতরে জর্দা ছিল, তো আমি বেশি ভিডিও করতে পারি নাই, মানে সবাই খাইতেছে আবার আশপাশকে খাইয়ে দেবো, এই জন্য আমি আর বেশি ভিডিও করতে পারি নাই, যতটুকু পারছি তোমাদের সঙ্গে সেইটুকুই শেয়ার করেছি। তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আর প্লিজ তোমরা একটা লাইক দিয়ে দেবে, কারণ লাইকের কথা তোমাদের কাছে বারবার বলতে হয়। আমি আজ পর্যন্ত যতগুলো ভিডিও দেখি তোমাদের প্রত্যেকটার ভিডিওতে আমি লাইক দিয়ে দিই, আমার একটা লাইক কমেজ যায় না, কিন্তু তোমাদের এরকম হয় কেন? আমি তো কমেন্টও করি, আমিও ঠিক আছে ভিডিও চালাই রেখে আমিও কাজ করি, কিন্তু আমার তো এরকম ভুল হয় না। তো এদিকে হচ্ছে চা পার্টি, চা খাইতেছি সবাই মিলে, অনেক এনজয় করতেছি। তো বন্ধুরা, যায় কথাগুলো আমি আর কি বলবো, অনেকেই নতুন বন্ধুরা স্প্যাম কমেন্ট করে, প্লিজ তোমরা এই কমেন্টগুলো করো না, তোমরা এমনি সংক্ষেপে বলে দিলেই আমি বুঝে নেব, কারণ আমাকে আমি সবাইকে ব্যাক দিয়ে দিই, যে আমাকে খুব সুন্দর বলে তাকেও ব্যাক দিই, আর যে নাও বলে তাকেও ব্যাক দিই। আর আমি সবসময় সবার ভিডিও দেখার চেষ্টা করি, আমি তোমরা বিশ্বাস করবে কি না জানি না, আমি রাত সন্ধ্যা ৬টা থেকে দেখি, তার মাঝে আবার একটু অফ দিই, কিন্তু আমি রাত ১২টা থেকে ৩টা ৪টা পর্যন্ত আমি তোমাদের শুধু ভিডিও দেখি, তোমাদের ভিডিও দেখে আমি কমেন্ট করে তারপরে আমি ঘুমাই, কিন্তু জানি না তোমরা কী করো না করো সেটা আমি জানি না। তো আমি জানি আমার বন্ধুরা খুব ভালো, সবাই অনেক ভালো, সবাই সবাইকে সাপোর্ট করবে। তো বন্ধুরা, হয়তো কথা তো সাজিয়ে গুছিয়ে বলতে পারি নাই, তারপরও যতটুকু পেরেছি শেয়ার করলাম, যদি ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে, আর আমার ভিডিওটা বেশি বড় না, খুবই সামান্য, প্লিজ ওয়াচ দিয়ে দিবে। তো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।